একটা ব্যাগেরকে 1 লিটার জলগুলো খাবেন ঠিক আছে ওটা সাথে সাথে অন্য জল খাবেন যদি ভাবেন যে সব সময় ওয়ারেস খাবো তাহলে পেট খাবে কিন্তু তাহলে ওটা খাবেন 1 লিটার জলগুলো তার সাথে অন্য জল খাওয়াতে হবে আর মুড়ির জল যেটা বারবার খাই খেতে পারবে ঠিক আছে কাচিটা করে ম্যাডাম বলো আচ্ছা এটা খাবে একটা করে দিনে তিনবার সকাল দুপুর রাত্রি খাওয়ার পর দিনে তিনবার একটা করে হ্যাঁ এটা খাবে একটা করে দিনে দুবার সকালে রাতে এখন আবার খাওয়ার পরে কিছু খাই দেবেন আর রাত্রি বেলা পেটে ব্যথা আছে পেটে ব্যথা হচ্ছে ব্যথা করছে ব্যথা মাথা ঘুরাবে ব্যথা আছে পেটে ব্যথা আছে না কিছু কিলো নেই তাহলে আস্তে 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 প্রেসার ফল করে যাবে হবে কিন্তু সেটার উপায় আছে ডায়রিয়াতে কেউ মারা যায় না বারবার ওই ওয়াদাসে জল খাওয়ান মুড়ি ভেজা জল খাওয়ান ওষুধগুলো খাওয়ান ঠিক হয়ে যাবে আগে ওনার কিছু খাবার খাওয়ান ঠিক আছে যেহেতু বমি নেই কোনো টেনশন নেই মাত্র মুড়ি খেলো না মুড়ি জল খেয়েছেন তাহলে মুড়ি জল খেয়েছে যখন তখন দুটো ওষুধই একটা করে একটা মতে করুন তোর হচ্ছে নাকি হ্যাঁ उत्तम হ্যাঁ অনেক বড় হচ্ছে বলুন পুরো জলার না আরে যদি এত ইনজেকশন নিয়ে এমন কন্ডিশন সামনে মেডিকেল কলেজ কেন দেখাতে গেলেন না আমাদের হসপিটাল গুলো আছে শুধুমাত্র রবিবার আমাদের বন্ধ মেডিকেল কলেজ সবসময় খোলা বাকি দিনগুলো আমাদের হসপিটাল গুলো আমাদের বন্ধ কাছে সামনে এখান থেকে घरे जाए शुधुमात्र तीनटा पैकेट दिलाम बोले एकजन के तीनटा पैकेट खुले खाइए दिलाम पेट पेटे जाबे किन्तु एक लीटर जले एक गुले एक खाओ ना तरह अन्य जल खाते হচ্ছে এটা সাধারণত ওর 4 থেকে 5 বার পায়খানা হয়েছে এনার কোনো ভমিটিং হয়নি কিন্তু আদার্স এক দুজনের ভমিটিং হয়েছে যাদেরকে দুজনকে ভর্তি করা হয়েছে এনার আপাতত বিপি চেক করে আমি নর্মালি পেয়েছি আর পালসও ঠিক আছে তার জন্য আমাদের ওআরএস মেট্রোজিন নরফ্লক্স মেডিসিনগুলো দেওয়া হলো এবং বারে বারে যাতে খাওয়ানো হয় সেটাও বলা হলো পেশেন্টের কনসেনট্রেশন এখন স্টেবল আছে সেরকম ভয়ের কিছু নেই 4 থেকে 5 জনের হয়েছে স্যারের সাথে কথা হয়েছে আশা করি টিউবওয়েলের যে জলটা আছে ওটা পরিশোধিত করা হবে মেবি হয়তো কোনো জলের থেকে যদি হয় সেটা আশা করা যাচ্ছে যে যেহেতু একটা জল কমন জল সবাই খায় বলছে একটা দুটো টিউবওয়েলেরই তাহলে আমরা দুটো টিউবওয়েলকে অল্টারনেট করে আমরা পরিশোধনের ব্যবস্থা করবো একসাথে দুটো তো করা যাবে না কারণ এরা ওটাই যেহেতু জলের সোর্স তাহলে একটাকে করে স্যারের সাথে কথা হয়েছে আরেকটাকে আরেকবার করা হবে আর 3-4 জনের হয়েছে হয়তো সেরকম মেবি অন্য কারণেও হতে পারে পুজোর টাইমে বাইরে কোথাও খাবার খেয়েছে বা কিছু স্যাম্পল কালেকশন করা হবে পাঁচেক ধরে দেখা যাচ্ছে যে আমাদের এইখানে মানে পায়খানা এবং বমি প্রকোপটা বেশ ভালো রকমই হয়েছে 2-4 জন প্রায় ধরে 2-4 জনকার হয়েছে আর কি তার মধ্যে তার সাথে জ্বর থাকছে তার মধ্যে কালকে একজনকে হসপিটালে ভর্তি করার পর সে তিনি মারা যান যা হোক কী রিপোর্ট আছে সেটা আমরা জানিনি ঠিক তবে আমরা চেষ্টা করছি বিভিন্ন জায়গায় জানানো পৌরসভা স্বাস্থ্য ডিপার্টমেন্ট বা বিভিন্ন জায়গায় খোঁজ খবর দেওয়া পাড়ার লোককে সচেতন করা যে যাতে বিভিন্ন জায়গায় মলমূত্র না ত্যাগ করে মানে ফাঁকা জায়গায় না বাথরুম বসে টয়লেট ব্যবহার করা এসব নিয়ে আমরা চেষ্টা করছি যাতে পরবর্তীকালে যাতে এইটাকে আমরা রোধ করতে পারি সেই হিসাবে কজন আক্রান্ত হয়েছে আপনাদের গ্রামে আমাদের গ্রামে আক্রান্ত হয়েছেন মোটামুটি 3-5 প্রায় 6 জন ভর্তি আছে এখন মোটামুটি 4 জন ভর্তি এখন 4 জন আছে 4 জন ভর্তি আছে হ্যাঁ খতিয়ে দেখছি আমরা দেখছি যাকে আমরা বুঝতে পারছি যে অবস্থা
হয়তো এরকম তাকে আমরা হসপিটালে যাতে নিয়ে যাওয়া যায় তার ব্যবস্থা আমরা করছি। পৌরসভা, হ্যাঁ পৌরসভা সহযোগিতা, পৌরসভাকে আমরা কালকে খবর দেওয়ার পর আজকে ওনারা এসছেন, ওষুধপাতি বা এসে দেওয়া দিচ্ছেন, যা পরামর্শ দিচ্ছেন আমরা সেই পরামর্শ মতোই আমরা মেনে চলার চেষ্টা করব। কাল রাত্রিবেলায় খবর পেলাম যে ময়রাবান হারিপাড়ায় তিন চারজন ডায়রিয়া আক্রান্ত হয়েছে এবং গতকাল একজন মারা গেছে। খবরটা পেয়ে আজই ভোরবেলা সকালে আমরা ছুটে আসলাম আমাদের বাঁকুড়া পৌরসভার হেলথ টিম নিয়ে, এবং যে ভদ্রলোক মারা গেছে সেটা আমরা যে হসপিটালটি যে রিপোর্টটা দিয়েছে সেটা ডায়রিয়া নয়, সেটা একটা সেপসিস বলে একটা ইনফেকশন ওদের হয়েছে, সে কারণেই মারা গেছে। এবং এখানে কিছু বাড়ি বাড়ি ঘুরলাম, গিয়ে দেখলাম যে আমাদের এখানে পাতলা পায়খানা বমি করছে, তার জন্য আমরা ওষুধ ওআরএসের ব্যবস্থা করছি, এবং জলটা যেটা খায় এখানে যে টিউবওয়েলের জল এবং মিউনিসিপ্যালিটির জল সে জলটা আমরা পরীক্ষা করার আজই ব্যবস্থা করছি, জলের মধ্যে কোনো ইয়ে আছে।